শাসক দলের কোন্দলে আর কত কি যে দেখতে হবে। খালনার খাপুর, সেখানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তপন পুরলের বদলি নিয়ে বিতর্ক। গ্রামবাসীদের অভিযোগ, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের অঙ্গুলি হেলনেই নাকি তপন পুরলকে বদলি করা হয়েছে। যদিও এ বিষয়ে কালনার বিধায়কের দাবি অভিযোগ ভিত্তিহীন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে সে কি বিক্ষোভ যদি দেখতেন? কি ভাবছেন, মিড ডে মিলে কুখাদ্য, বেহাল প্রাইমারি স্কুল? না না, এসব কিছুই না। আসলে কিছুতেই প্রধান শিক্ষককে বদলি নিয়ে অন্য স্কুলে যেতে দেবে না এলাকার বাসিন্দারা। কালনা থেকে রাজনৈতিক চক্রান্ত করে আর আমাদের এখানে যেসব সই আছে সব জাল, কারো অরিজিনাল সই এখানে নেই। আর কোনো যে একটা মাস্টারমশাইকে তাড়ানোর জন্য যে দরখাস্ত লিখেছে, তাতে গ্রামে একটা মিটিং হবে পাড়ায় যে স্কুলটা আছে, তার সেসব কোনো কিছু নেই। প্রধান শিক্ষক তপন পোড়েল আবার কালনা পুরসভার উপপ্রধান, শাসক দলের কোন্দলেই নাকি তপন পোড়েলকে বদলি করা হয়েছে। তপন পোড়েলকে হুগলি জেলায় বদলির নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর। বদলির নির্দেশ পেয়ে মঙ্গলবার দায়িত্ব বুঝিয়ে দিতে বিদ্যালয়ে আসেন তপনবাবু। সে সময় রুইদাস পাল নামে এক ব্যক্তিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রুইদাস পালের দাবি, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের নির্দেশেই নাকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন। রাজনৈতিক চক্রান্তের প্রলোভন দেখিয়ে আমাকে এই ষড়যন্ত্রমূলক কাজটা করাতে আমাকে বাধ্য করে, এটা আপনার কালনার বিধায়ক উনি আরো দুজনাকে এখানে ইনভলভ করেছিল। বদলি নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ তপন পোড়েল। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমাকে সরকারের নির্দেশ মানতে হবে, আমি শুধু এইটুকুনি বলবো। গ্রামের মানুষ তাদের দাবি দেওয়া যারা তাদের যে মতামত সেটা দিয়েছে। ঘটনার পর যোগাযোগ করা হলে গোটা বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন কালনার বিধায়ক। পুরসভার উপপ্রধান তপন পোড়েলের সঙ্গে দীর্ঘ দিন ধরে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের রাজনৈতিক ঠান্ডা লড়াই চলছিল। এবারে সেই লড়াই প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে তৃণমূল। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শাসক দলের বেনজির কোন্দলে নজর রাখবো। বিষ্ণুপুর পুরসভায় এক পক্ষ দুই নেতাকে বহিষ্কার করছে, তো আর এক পক্ষ দলে টেনে নিচ্ছে। অলোক মুখার্জি বনাম তন্ময় ঘোষ, দুই বিধায়কের কোন্দল চলছে জোর দড়ি টানাটানি। কে শীর্ষ নেতৃত্বের কাছের নেতা, সেই প্রমাণেই চলছে মরিয়া চেষ্টা। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়েছিল হীরালাল দত্ত এবং সঞ্জয় মুখার্জি, অনেকদিন ধরে দলের কাছে আবেদন করেছিল যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। কি চলছে বলুন তো বাঁকুড়া তৃণমূলের অন্দরে? এক নেতা যাদের দল থেকে বহিষ্কার করছেন তাদেরকেই দলে যোগদান করাচ্ছেন তৃণমূলের আরেক নেতা। 2022 সালে বিষ্ণুপুর পুরসভার ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলে দাঁড়ান হীরালাল দত্ত, সঞ্জয় মুখার্জি। তাদের বহিষ্কার করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি। আর এবার অলোক মুখার্জির নির্দেশে তোয়াক্কা না করে সেই হীরালাল দত্ত, সঞ্জয় মুখার্জিকে তৃণমূলে যোগদান করালেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আর এই নিয়েই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়েছিল হীরালাল দত্ত এবং সঞ্জয় মুখার্জি, আজকে দলীয় নির্দেশে আমরা তাদেরকে যোগদান করালাম। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ততদিন আমি নিতে পারবো না, আজকে নিয়েছেন যে তিনি বুঝবেন, এবং এটা হোল্ড করা হয়ে গেছে। এ খবর চাউর হতেই খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যার পকেটে পকেটে পয়সা পৌঁছেছে তারা বলছে ঠিকই দলে আছে, আর যাদের পকেটে পৌঁছয়নি তারা বলছে না, এটা দলের বিরুদ্ধে কাজ হয়েছে। পঞ্চায়েত ভোটের পর থেকে দলীয় কোন্দল নিয়ে জেলায় জেলায় অস্বস্তিতে শাসক শিবির। তার মধ্যে শাসকের নতুন মাথা ব্যথা বিষ্ণুপুর পুরসভার কোন্দল। মৃন্ময় পানির রিপোর্ট, রিপাবলিক বাংলা।